তোমাকে কুমানুষ বানিয়েছে, যেদিন তুমি চক্রান্ত করে আমার আম্মি জানকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলে। আর আর এই তো শুরু হলো আমার মাতৃহারা জীবন যন্ত্রণা। আর সেই জীবন যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার জন্য হাতে তুলে নিলাম সুরার পাত্র আর বাইজি, নিত্য সঙ্গী করে নিলাম বাইজিদের জঙ্কার। যার হাহারাইছে মায়েরা দু, ও জানে মহারাজন ত্রোনা আহা, ও পরাণ কান্দে তোমার লাইগা। সুপ্রিয় দর্শক, আশা করি দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ভালো থাকেন সেই কামনাই করি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এটা যখন আমি ছোট ছিলাম আপনার, তখন আমি গ্রামে মজা করে আমাদের গ্রামে যাত্রাপালা করতাম। যাত্রার মঞ্চে আমি একটা অভিনয় করছিলাম, সেই অভিনয় থেকেই একটা সিন আমার কাছে অনেক ভালো লাগে। আমি কষ্টের একটা সিন করছিলাম, সেই সিন থেকে আমি একটা ডায়লগ বলবো এবং পাশাপাশি একটা গান শোনাবো। আশা করি ভালো লাগবে, সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি তো কুমানুষ হতে চাইনি পিতা, তবে খে আমাকে কুমানুষ বানিয়েছে, যেদিন তুমি চক্রান্ত করে আমার আম্মি জানকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলেই। আর আর এই তো শুরু হলো আমার মাতৃহারা জীবন যন্ত্রণা। আর সেই জীবন যন্ত্রণা থেকে অব্যাহতি পাওয়ার জন্য হাতে তুলে নিলাম সুরার পাত্র আর বাইজি, নিত্য সঙ্গী করে নিলাম বাইজিদের জঙ্কার। এতেও যখন আমার জীবনের জ্বালাকে অবসান করতে না পারলাম, তখন সেই লাবতীকে বিয়ে করে আমার কুচরিত্র শাশুড়ের পাশে গিয়ে দাঁড়ালাম। আর এই তো শুরু হলো আমার জীবন সুরার বাইজি, বাইজি আর কষ্ট। প্রিয় দর্শক, ডায়লগটা বলার পরে আমার যে পিতার ভূমিকায় মানে পিতার ভূমিকায় অভিনয় করছিল, তিনি আমাকে এক কথায় অনেক লাথি মারে, চাবুক মারে, মায়েরা আমারে প্রাসাদ থেকে মানে তারায় দেয়। ওই টাইমে আমার একটা গান আছে, সেই গান টাইমটা আমি এখন বলবো। পিতা মারবে না মারে, হে হে ও পরাণ কান্দে মায়ের লাইগা। কত কষ্ট পাইছি আমার পিতা, ও পিতা ওই না শিশু কালে, হে ও পরাণ কান্দে মায়ের লাইগা। যার হারাইছে মায়েরা দু, ও জানে মহারাজন ত্রোনা আহা, ও পরাণ কান্দে তোমার লাইগা। বিনা দোষে এত কষ্ট, ও পিতা সহে নায়ন্তরে, হে ও দুঃখ সহে নায়ন্তরে, কোথায় গেলে পাবো পিতা,
ও পিতা আমার মায়ের মুখ, ও ও পরাণ কান্দে তোমার লাইগা, যদিওয়া আমি তোমার ছেলে, ও কেন পাই না তোমার কাছে থায়ো, ও ও দুঃখ সহে না পরাণে। আসলে দর্শক, যাত্রার গান আসলে বইলা শেষ করা যায় না, একটার পর একটা আসেই। আমি ভিডিওটা অত বড় করলাম না, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং FM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যাত্রা গান আমার খুব প্রিয় গান, আমার মনের একটা খোরাক, অনেক ভালো লাগে আমার কাছে। কষ্টের কষ্টের কাহিনিগুলা করতে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি মাঝে মাঝে এখনও করি এবং আমি এখনও করি। এবং আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আর অনেক অনেক বইয়ের অনেক বইয়ের অনেক দৃশ্য আমার কাছে আছে, অবশ্যই আপনাদের মাধ্যমে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।